ভালো কথা তিনি শহর ময়দানে মানে তিন শহরটা কি মা বাবার গুরু এই দিয়ে শুরু হলো বিশ্ব জগৎ সৃষ্টি এখানে দাঁড়িয়ে বাউল বলে গেছে তিন শহর ময়দানে মাটি ফাইটা উত্তরে মানুষ তারে নাহি কেউ চেনে তাই শোনো 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 ওগো নারী তোমারে জানা পিতা মাতা গুরু হইতে মানুষ জন্ম নেয় রে শুনো নারী বলি তো শুনো নারী বলি তোমারে এবার তারা রইল দিদি দাদা কখনো দিদির পেটে থাকে নাকি আপনাদের দেশে আছে খালি হাসে হ্যাঁ কি না বলেন নেই না এই গুসার দেশে আছে দেখা হবে দাদা রইল দিদির পেটে ঘোড়ায় কথা পাই ওই দিন জগদ মায়ের গর্ভে মিথ্যা কিছু নাই এই যে দাদা রইল দিদির পেটে অর্থাৎ এই বিশ্ব জগৎ সৃষ্টি হলো মায়ের গর্ভ থেকে তাকে দিদি মা মাসি আপনি যা খুশি তাই বলতে পারেন তাই বাউল বললেন গানের ভাষায় মায়ের গর্ভে মানুষ জন্মায় মিথ্যা কিছু না এই কথাটি বিচার করে বলিলাম তোমায়রে শুনো নারী বলি তোমারে শুনো নারী বলি তোমারে ঠাকুর দাদা জন্ম রে দাদা ভগ্নি হল মা ভগ্নি দিদির স্বামী কখনো বাবা হয় না তাই হয় নাকি হতে পারে না কারণ বাবা মা যদি মারা যায় ছোট ছোট ভাই বোন কিন্তু দিদি মানুষ করে এবং তাকে মাতৃরূপে দেখা যায় কিন্তু তার স্বামী কখনো বাবা হতে পারে নাই আর হবেও না তাই বলছে ঠাকুর দাদা জন্ম রে দাদা ভগ্নি হল মা
যে রামায়ণের কথা তুমি জিজ্ঞাসা করলে ভালো, লব কুশের জন্ম কথা এবার বলা ভালো রে। শুনো নারী বলি তোমারে, শুনো নারী বলি তোমারে, আর তবে বেশি কথা কেন বলবো বলো রে। শুনো নারী বলি তোমারে, শুনো বন্ধু বলি তোমারে, এই যাক চলে যাক বেশি কথা বলবো না বলবো না, ছেড়ে দিয়ে যাবো এবার কাব্য আলোচনা। আছেন যত কণ্ঠধারী স্মরণ